আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পবিত্র ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দুবাই যাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে দুবাইতে। এই মন খোঁজে তোমাকে, দেখা দিবে আমাকে, তোমায় দেখতে আজ কাঁদে দুনায়ন। এসো তুমি স্বপ্নে, দেখা দিও গোপনে, তোমায় পেতে আজ খুলি বাতায়ন। দিদারে ধন্য করো নবী আকরাম। আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম। হো আমাদের সাথে সাক্ষাতের জন্য আসছে, ভালোবাসা থেকে, আসলে রিক্ততা থেকে। সত্যি এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। ইব্রাহিম ভাই আসছেন, নিজাম ভাই আসছেন, আব্দুল হক, আব্দুল হক, রাজু ভাই আসছেন, আমাদের রেজওয়ান ভাই আসছেন, আর আরিফকে তো আছি আমি। দিদারে ধন্য করো নবী আকরাম। আসসালাম হাবিবি, আসসালাম। আমাদের সাথে দেখা করতে এসেছেন হুসাইন ভাই এবং তার ছোট্ট বাবুরা। হুসাইন ভাই এখানে একটি মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছেন। হুসাইন ভাইয়ের গ্রামের বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে। আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম, আসসালাম হাবিবি, আসসালাম। মাধ্যম বানিয়ে দেয় কলরবের পরিশ্রমকে, প্রত্যেক শিল্পীদেরকে আল্লাহ যেন কবুল করেন এবং প্রত্যেক শিল্পীর গানকে, সঙ্গীতকে, মেহনতকে, পরিশ্রমকে আল্লাহ যেন জান্নাতের জারিয়া বানায়, এটাই আন্তরিক ভাবে দোয়া করি। আন্তরিক ভাবে কলরবকে কিভাবে ভালোবাসি এটা আমি বাক্য দিয়ে, শব্দ দিয়ে এটা আমি বুঝাতে পারবো না। এতটুকু বলবো, কলরব আমার ফ্যামিলি, কলরব আমার অন্তর, কলরব আমার অন্তর, আমার দিল,
আমার ভালোবাসা মাশাআল্লাহ এটা ঠিকই বলবো কলের বিশ্বশিল্পীদের ভিতরে যেটা একতা মানে এনজয় আড্ডা আড্ডা আর কি যেটা একটা ভালোবাসা একতা এটা দেখে অন্যের কথা জানি না আমার নিজের মনে দুবাই সবকিছু ছেড়ে কলের ভিতরে ঢুকে যাই মাশাআল্লাহ আপনাকে ওয়েলকাম করতেছি আমরা ইনশাআল্লাহ तब नामे गाई ना तेर जप माला गौ सार पिलाए घुचरी दयजला तब नामे गाई ना तेर जप माला गौ सार पिलाए घुचरी दयजला আচ্ছা অনেকক্ষণ যাবত মানে রায়হান ভাই মিটি মিটি করে হাসছিল মানে অন্ধকার আমরা আমাদেরকে হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না হালকা দেখা যাচ্ছে তাহলে তুমি একটু ফ্ল্যাশটা জ্বালাও আমাদেরকে একটু দেখাও তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এরকম হাসার কারণটাও আমি বলতে চাই আচ্ছা সেটা হচ্ছে এই যে সমুদ্র এটা কিন্তু বিচ ওই যে দেখা যাচ্ছে আমার ভাই কোন বিচ ভাইজান খুব কৌতূহলী হয়ে গেলাম এত রাতে কারা নাম পরে ওরা একটু পরে একটা কি বলে এটাকে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলো যেটা শুনে আমি কনফার্ম হলাম যে এরা হচ্ছে বাঙালি তো ওই ওয়ার্ডটা আসলে আমি বলতে পারতেছি না বা বলাও ঠিক হবে না তবে আমি কনফার্ম হয়েছি যে তারা হচ্ছে বাঙালি আমাদের ঐতিহ্য ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা আমরা এখানে বসে মনে হয়েছিল যে এটা দুবাই না এটা বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ লাইক কক্সবাজার বা কোথাও বন্ধু বান্ধবরা মিলে নামছে আর এলোমেলো যা মন চাচ্ছে তাই বলতেছে সেই একটা ফিল পাইলাম এবং এ কারণে আমি হাসতেছি যে আমি কি বাংলাদেশে আছি নাকি দুবাইতে আছি নাইস প্লেস আমরা রাতের ডিনার শেষে জাস্ট একটু রিফ্রেশিং এর জন্য আসছি খুব সুন্দর পরিবেশটা আলহামদুলিল্লাহ তুমি আধার কেটেছিলে এই ধরায় পাওয়ারে শোষা যাতে ধরাবে সময় তোমার পথে মেলে প্রভুর কারণ দিদারে ধন্য করো না বিয়াকরম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম কেমন দেখলেন আমি চিন্তাও করতে পারি নাই যে এত গর্জিয়াস এক একটা কি বলে হার 1 কেজি 2 কেজি ওজনের আছে আমরা দ্বিতীয় দিনের মতো আমাদের প্রিয় হোসাইন ভাইয়ের সাথে বের হয়েছি সাথে রয়েছে আমাদের মামনিরা এবং আমাদের আব্বুজিও রয়েছে তাই না এবং ইব্রাহিম ভাই তো আছে রয়েছে আরিফ ইনশাল্লাহ আজকে আমরা কোথায় ঘুরবো আরিফ দুবাই মল এবং কোথায় ঘুরবো দুবাই মল এবং বুর্জ আল খলিফা ফাইনালি আমরা আজমানে একটা বিচে যাব এবং সেখানে খাবো ইনশাআল্লাহ ঠিক না মামনি না বলা কথা গুলো হোক না বলা আর কত হবে বল গুটিয়ে চলা
বাধুরে সুর বাধো চাহাইনি বাধাজ বাধুরে সুর বাধো চাহাইনি বাধাজ বাধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে হাসিয়ে দে সুরের ভেলা না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা এক মুঠো রোদে পড়া স্বপ্ন বাকো সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো এক মুঠো রোদে পড়া স্বপ্ন বাকো সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো আকরে ছবি আঁকো চাহাইনি আকাজ আকরে ছবি আঁকো চাহাইনি আকাজ বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা রায়নবের মেয়ে এটা হচ্ছে আমার মেয়ে আচ্ছা গিয়ে চলা বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়া এই সময় হলো তোমার গিয়ে চলা বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়া আমরা দুবাই মলে থেকে এসেছি বাট কেনাকাটা করবে আরি আমার কোনো কেনাকাটা নাই রায়নবের প্রচুর কেনাকাটা আছে যাওয়ার সময় ব্যাগগুলো দেখবেন করা যায় যে একটা মলের ভেতরে কতটা ন্যাচারাল ভাবে ওরা এই ছোট ক্যাফেটেরিয়া লাইক দ্যাট এটা সাজিয়ে রেখেছে অসাধারণ প্রশংসনীয় দিস ওয়ান অলসো মেলো রে ডানা মেলো জড়তা সব ভোলো মেলো রে ডানা মেলো জড়তা সব ভোলো পাথর হারা গানে মিতালি প্রাণে প্রাণে হাসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বল একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বল গুটিয়ে চলা মাধুরে সুর বাঁধো চাহাইনি আমরা এসেছি এটা হচ্ছে দুবাই মলের মধ্যেই অ্যাকুরিয়াম যদিও লাইট অফ হয়ে গেছে জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে এই হচ্ছে দুবাই মলের ভেতরে একটি অ্যাকোরিয়াম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইভ ফিশ হ্যাঁ সবগুলোই খুব সুন্দর অনেক ধরনের মাছ এখানে আছে খুবই চমৎকার আমরা এই মুহূর্তে আছি হচ্ছে দুবাই মলেটা আর এটা হচ্ছে বুর্জ খলিফা যেটাকে দেখার জন্য অনেকে আসে কিন্তু ভালো দেখতে ভালো খুব রয়্যাল মানে এক্সট্রা কোনো ফিলিংস বা এক্সট্রা কোনো কিছু তেমন একটা নাই বাট ওভারঅল এই প্লেসটা হচ্ছে খুব বেশি রয়্যাল কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুবাই মল আর এই পাশে হচ্ছে বুর্জ আল খলিফা আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা কি খলিফা জানি ওটা আমি জানি না এটাও একটা খলিফা এটা আরিফ খলিফা ইমার বিল্ডিং ইমার আচ্ছা ইমার সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর হচ্ছে খুবই রয়্যাল একটা জায়গা কিন্তু আমাদের জন্য আসলে সুইটার না আমরা এই জন্য শর্ট টাইমে আসছি এবং শর্ট টাইমে বের হয়ে যাচ্ছি ওকে লেটস গো ভালোবাসিরাম কোরআনের শান রসুলের দেখান ভালোবেসে ফুল মনটা ব্যাকুল মালিকের করি বাদা
বোটে উঠব ইনশাআল্লাহ এবং ঘুরবো। এখন রাত 12টা বাজে, খাবার দাবারও আছে, খাবার দাবারও খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওভারঅল একটা ভালো মুহূর্ত আমরা পার করবো বলে আশা করি। আমার খুব প্রশংসা গানে চেয়েছে যখন এসো অশান্ত মনে সেজদা লাগোনি শেরে গেছে আশু আকাশের নীল মনে রে ঝিল আকাশের নীল মনে রে ঝিল মগ্ন প্রভুর প্রেমে ধরানি বানি শীতাই করি বাদাম আন্তা রাব্বি আন্তা হাসবি আন্তা লি নিমাল ওয়াকিল। শব্দ করে রে ইধারাই ফের সাগর পানি দেব জীবনটাতে যুদ্ধ করে মায়ের মায়া শান্ত করে জীবনের স্বাদ নাহি ছোট্ট একটা পার্কে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়ার প্ল্যান চলছে। আমরা এই মুহূর্তে আছি দেরা দুবাইতে। এখানে যত পারফিউম কালেকশন, ওয়ার্ল্ডের বিগেস্ট পারফিউম মার্কেট, এবং একটু সামনেই হচ্ছে গোল্ড মার্কেট। আমরা পারফিউমের জন্য শোরুমে ঢুকবো এখন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এই আগর কাঠ কালেক্ট করি দুবাই থেকে, আপনারা অনেকে জানেন। তো আমরা এই শপে এসছি, এই ভাই হচ্ছে সিলেটি, সিলেট থেকে আসে, ইন্দোনেশিয়া থেকে আসে। আর কোন কোন দেশ থেকে আসে ভাই এখানে এই এই আগর কাঠগুলো? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আসে, আর ইন্ডিয়া, ইন্ডিয়া। অনেক ধরনের আগর কাঠ ভাইয়ের কালেকশনে আছে। পথ হারা হলে কভো অতলে তবু ফিরে আসে হায়, আমি তো জানি এই জীবন খানি ঠিক পাচ্ছে রবের দয়ায়, এই বুকের মাঝ দু চোখের ভাঁজ, এই বুকের মাঝ দু চোখের ভাঁজ, হয়ে কেঁপে ওঠে পাপিষ্ট দিল, চাই রহমত পাই রহমত, দিবানি শীতাই করি বাদাম আন্তা রাব্বি আন্তা হাসবি
তৃতীয় দিনের মতো বের হয়েছি। আমাদের সাথে আছেন হোসেন ভাই। আমরা আজকে নাসিদের শুটিং এ বের হয়েছি। এটা হচ্ছে মরুভূমি এলাকা, দেখতে পাচ্ছেন এই মন খোঁজে তোমাকে দেখা দেবে আমাকে তোমার দেখতে আজ কাঁদে দুনায়ন এসো তুমি স্বপ্নে দেখা দিও গোপনে তোমায় পেতে আজ খুলি বাতায়ন দিদারে ধন্য করোনা বিকরম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম হো আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন সফর শেষে আজকে ইনশাআল্লাহ দেশে ফিরছি। আজকে 10টার দিকে ইনশাআল্লাহ আমরা হোটেল থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এখন সময় হচ্ছে 7:10। আমরা একটু লেক পারে আসছি, একটু ডাব খাওয়ার প্ল্যান চলছে এবং সেই সাথে জুস। চমৎকার এই পার্টটা, চমৎকার চমৎকার। কাউসার পিলায় ঘুচরি দয় জ্বালা তব নামে গাইছি না তের জপ মালা কাউসার পিলায় ঘুচরি দয় জ্বালা তুমি আধার কেটেছিলে ধরায় পাওয়ার শোষা যাতে ধরা বিষময় তোমার পথে আমরা চলে এসছি বাংলাদেশে, এয়ারপোর্টে আছি, এখন বের হবো ইনশাআল্লাহ। বাহিরে অনেকে ওয়েট করছে, ইনশাআল্লাহ আমরা বাসার দিকে যাবো।